যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে প্রবাসে আছে ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়? ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ, এটাই সিস্টেম। কামাবে, খাইতে পারবে না, রাগ হয়ে যায় না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি, আমার কাজেই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে, সারা প্রদেশ ঘুরাই আমার কাজ, আমি চিনি জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে, তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে ভাইজা খায়া ঘুমায় যায়। এমনও দিন আসে পুরান তরকারি ফিরিস থেকে বাইর করে কোনো মতে একটু খায়া ঘুমায় যায়, সকালে আবার রিল্যাক্স হইয়া কাজে যাইতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে, বিদায়। তার সারাদিন চিন্তা থাকে 1 তারিখে কী করে সবার চাহিদা পূরণ করব। বিদায় সে কামায়, খাইতে পারে না, রাগ হয় না। কিন্তু আমি বুঝানোর জন্য নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে, জাদুঘরে একটা স্থান হবে, নইলে চিটাঙ্গে তো চা মাটির ঘরেই বেশি ছিল ঠিক না? কি বলেন? কি রাগ হয়ে গেলেন? ছোটবেলা তো আমিও দেখছি, এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম, পড়ালেখার জমানায় তো ঘুরে ঘুরে দেখছি মাটির ঘরই বেশি ছিল। এখন মাটির ঘর বিলুপ্ত, যারাই প্রবাসে যায় আল্লাহ বানানোর তৌফিক দিছে। আরও দেখ, আমার বিরোধিতা নাই, বুঝানোর জন্য বলতেছি, তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ? আল্লাহ বলে বানাবে, তোমাকে থাকতে দিব না, জমাবে, তোমাকে ভোগ করতে দিব না, এটাই সিস্টেম। আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পড়ো, তোমার জন্য সবাইকে আমি পালতেছি, তুমি হারাইলে তো হারাইলে কি করা? এটা আল্লাহর অভিযোগ, কুতিলাল ইনসান ও মা আকফারা, ও মানুষ তুমি কি করে হারায় গেলা, তুমি কি করে হারায় গেলা, ব্যথা পায়েন না দিলে? আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম, নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড, জ্যামের জন্য আমাকে 1 ঘন্টা দেরি করতে হয়েছে। আমি গাড়ির ভিতরে বসে এটাই ভাবতেছিলাম যে হায় 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 হায়, মানুষের জন্য পা দেওয়া যায় না, এর ভিতরে হাজারো লোক পাওয়া যাবে যাদের প্রিয়জনরা প্রবাসে আছে, এরা এখানে সমুদ্র সৈকতে ঘুরতেছে আর প্রিয়জন ওইখানে, কত কষ্টের জীবনই না কাটায় এদের জন্য যোগান দিতেছে। রাগ হয় না? আমাদের উচিত যারা বাহিরে আছে ওদের জন্য 24 ঘন্টায় সেজদায় পড়া দোয়া করা, দিনের ভিতরে 10 বার না হইলেও ওদের জন্য হাত উঠানো, যে আল্লাহ ওদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, আমাদের দ্বারা শোভা পায় না এটা। আমি দুঃখে বললাম, দেখছি তো চোখে, আমার দিলে খুব ব্যথা লাগছে। তো যেটা আমি বুঝাইতেছি, আমাদের এখানে থাকা যাবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ থাকে নাই, আমরাও থাকবো না, যদিও আজকে আমাদের বিচরণ জমিনে, অচিরেই আমরা চলে যাব, শূন্য হয়ে যাবে জমিন, সব কিছু থেকে যাবে। কবি এটাই বুঝাইতেছে, ঐতিহ্য থেকে যাবে। যদিও কবি আগে বুঝায়, তুঝে বচপন নে বরসু খিলায়া, জওয়ানি নে বজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া। মৌত আসতে দেরি, সব কিছু হারায় যেতে দেরি হবে না, আমিও একটা জগতে হারায় যাব, সব কিছু আমার সামনের থেকে হারায় যাবে, সব চলে যাবে। যদিও নিশা আমাদের মাথার থেকে এখনও যায় নাই, তুঝে দুনহাইকে রহ সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মররেওয়ালা, তুঝে হুসনে জাহির নে দোকে মে ঢালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। মেরে দোস্ত, আমাদের সবার গন্তব্য কিন্তু আখেরাত, সবাইকে আখেরাতে পৌঁছতে হবে।
এইখানে থাকার সুযোগ কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, এই জন্য আল্লাহ সতর্ক করছেন আমাদেরকেও, বড়দেরকে সতর্ক করছেন, প্রথমে মানুষদেরকে সতর্ক করছেন। ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইখা, মানুষ দুনিয়ার উন্নতি চাকচিক্য পায়া তুমি হারায় যেও না। আর দুনিয়া হালওয়াতুন খাদিরা, বড় সবুজ শ্যামল, বড় মিষ্টি, বিদায় তুমি হারায় যেও না। যুবকদেরকে আলাদা করছেন, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে মাতাল। সবাইকে বলছে ফাইন্না কা গায়রা মুখাল্লা, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে বলছে কাম মিন সব সাবাকা কা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, ও যুবক তোকে চাইলেও কবরের কোলে শোয়ায় দিতে পারি, আমাদের চাইতে দেরি, তুই শুইতে দেরি করবি না। এই জন্য আমি বলি কত যুবকই তো বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা সাইজা গাইজা, বিদেশ থেকে আসা পারফিউম শরীরের ভিতরে ছড়ায়া সকালবেলা ঘরের থেকে বাহির হয়েছে, বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল কয়েকদিন পরেই বিদেশে যাওয়া হবে, বিকালবেলা খবর আসছে লাশ। ঘটে না, ঘটে না, আল্লাহর কথাই সত্য। আল্লাহ এই জন্য প্রত্যেককে সতর্ক করতেছেন, নারী পুরুষ নির্বিশেষে সতর্ক, ফাইন্না কা গায়রা মুখাল্লা, তুমি চিরঞ্জীব না। যুবক যুবতীদেরকে সতর্ক, ফাইন্না কা কাম মিন সাব সাবাকা কা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবনের কোলে শোয়ায় দিলাম, তোমাকেও শোয়ায় দিতে পারি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান, আমরা সবাই কিন্তু যাত্রায় আসি, আমাদের যাত্রা চলমান, আমরা সবাই গন্তব্যের দিকে যাত্রী, গন্তব্য আমাদের আখেরাত, আমরা সবাই কিন্তু যাত্রী। আমি বৈশা আসি তাতে কি আসে যায়, আমার যাত্রা কিন্তু চলমান, আমরা সবাই আখেরাতের দিকে, পা রাখতে দেরি, যাত্রা শুরু হইতে দেরি হয় নাই। কবির কথাই সত্য, ইয়াসুরুল মার উমান দাহাবাল লায়ালি, ইয়াসুরুল মার উমা দাহাবাল লায়ালি, ওয়ালাকিন দাহাবু হুন্না লাহু দাহাবু। বাচ্চা বড় হইতে থাকে, মা বাপ খুশিতে আটখানা হইতে থাকে যে দুই দিন পরেই আমার দুঃখ মুছা যাবে, আমার কলিজার টুকরা বড় হইতেছে, নিজের পায়ে দাঁড়ায় যাবে, আমাদের বরণ পোষণ গ্রহণ করবে, আমরা আরামে থাকব। আমি বলি হইতে পারে ঠিক এটা, কিন্তু কবি আরেক দিক দিয়ে বুঝাইতেছে, তোমার বাচ্চা বড় হইতেছে না, সে তো গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে, তার বয়স বাড়তেছে না, তার বয়স কমতেছে, কি বলেন? আমার জীবনের কাহিনী শুনাই আমি, 2005 আমি জাপান গেছি, 15 আমি জাপান গেছি, আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন। 2005 যেই ফ্লাইটে আমি গেছি, ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে, এটার উপরে আমার ওয়াজও আছে, আমি ওই দিকে যাইতে চাই না। 2005 যখন প্রথম আমি জাপান যাই, তো আমি কোনো এক যুবক কোনো এক লোকের কাছে রাত্র 350 কিলোমিটার অতিক্রম করে রাত্র 11:30 তার কাছে পড়ছি। আমি তাবলিগি সফরে গেছিলাম, তখন যেয়া দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেলগুলা, লোহার আছে না বেলি ব্রিজ, চিনেন? হ্যাঁ, লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে, ওগুলা বিদেশ থেকে আসে, ওই অ্যাঙ্গেলগুলাকে ফিনিশিং করতেছে সে। তো আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছ, তো বলে আমি 25 বছর আসছি জাপানে। কতটুকু তোমার বয়স? বলে আমার বয়স হলো এখন 45। আমি বলি তুমি বিয়ে করো নাই? বলে না। তুমি বাংলাদেশ যাও নাই? বলছে না, আমি ওভার এস্টে, আমি গেলে আর আসতে পারবো না, বিদায় যখন যাব তখন একবারই যাব। আমি বললাম তোমার বয়স এখন 45, তাই না? বলল হ্যাঁ 45 বছর। আমি বললাম তুমি যদি 60 বছর বাঁচো তাহলে তোমার আর 15 বছর হাতে বাঁচে, তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে, বিয়ে করবে কবে, আর বাচ্চা হবে কবে, সংসার করবে, তুমি তো দুনিয়ার কোনো এনজয়ই করল না, তুমি তো এখন পর্যন্ত বিয়েই করো নাই, দুনিয়ার কোনো মজাই তুমি বোঝো নাই, তোমার বাচ্চা কাচ্চা সংসারই হয় নাই, তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো নাই, মজাই বোঝো নাই,
তোমার যদি 40-60 বছর তাহলে 15 বছর বাকি আছে। কসম খোদার আপনাদের মেম্বরে বসে বলতেছি, আমি যখন তাকে এরকম ক্যালকুলেটার দিয়া বুঝাইতেছিলাম তো তার হাতের মেশিনটা পড়ছে, চোখ দিয়া দেখতেছি পানি পড়তেছে পানি। তারপরে তার পানি থামানোর জন্য আমি 10 বছর বাড়াইয়া দিছি। আমি বললাম, শোনো, যদি 70 বছর তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে, তুমি 25 বছর কামাইছো, তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো নাই। বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা, এটা তুমি এখনো বোঝো নাই। তুমি খালি দেখতেছো ইয়াং, তুমি খালি দেখতেছো মাং, তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছো না। এই জন্য রাত্রে 11টায় তুমি খাটতেছ, চোখ দিয়া পানি ঝরতেছিল আর আমার হাত ধরে বলতেছিল, হুজুর আমাকে ক্যালকুলেটার দিয়ে এরকম কেউ বুঝায় নাই, কসম খোদার মেশিন আজকে হাতের থেকে নামছে, কাল সকালে আর উঠবে না, আমি কালকেই বাংলাদেশে চলে যাব, আমার আর কামার দরকার নাই। বাস্তবিকই তো আপনার কথা সত্য, আমি কামার নিশায় ছিলাম, আমার যে মাত্র 15 বছর জীবনের বাকি আছে, 60 হইলে মাত্র 15 বাকি আছে, 70 হইলে মাত্র 25 বাকি আছে, আমি গেলেই বিয়ে হবে না, আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না, আমি তো সন্তানকে মানুষ হওয়াও তো দেখা যেতে পারবো না, তো আমি টাকা দিয়ে করব তো করব কি। বাস্তবিক সত্য এটাই, আমার কথা মানেন আর না মানেন, সত্য কিন্তু এটাই, সত্য এটা। আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য। সে ওর পরের দিনই দেশে চলে আসছে, বিক্রমপুর তার বাড়ি ছিল, বিক্রমপুর আমি ওয়াচ করলে তার চোখে এখনো পানি আসে, সে এখনো বেঁচে আছে। 2015-এর কথা, তো মেরে দোস্ত চলে যেতে হবে আমাদের।